রাত পোহালেই ঈদ আনন্দে মাতবে সবাই। দিনটিকে ঘিরে মানুষের ব্যস্ততার যেন শেষ নেই। ঈদ উপলক্ষে দেশের সব বাজার জমজমাট, সর্বস্তরের মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই নতুন পোশাকে সাজতে প্রস্তুত। তবে এবার ঈদ পালন করতে সমাজের খেটে খাওয়া গরিব মানুষ কতটুকু পালন করতে পারছে সেটাই বড় প্রশ্ন। সরজমিনে আর কে নিউজ এর ক্যামেরা নিয়ে এসব মানুষের কাছে জানতে চাইলে তারা জানাই। স্বামীর নাম কি গো? মজিবা। মজিবা, বাড়ি কোথায়? বাড়ি এখানে। এই যে ঈদ, কেনাকাটা কিছু করছেন বা স্বামী কিছু দিয়েছে? স্বামী পারে না বাবা। হ্যাঁ, স্বামী কি করে? ওই টুকটাক মাঠে কাম করে। তে ঈদে কিছু কেনাকাটা হয়েছে? না। সীমা চিনি? না। মেম্বার চেয়ারম্যানরা কিছু দিয়েছে? কেনাকাটা যেহেতু হয়নি, সীমা চিনি তো কেনেননি, এতে খারাপ লাগছে না? খারাপ লাগলে আল্লাহ যা করে তাতে হবে রে বাবা। আর ছেলে আছে? এটা আছে ছেলে। মেয়ে? মেয়ে নেই বাবা। মেয়ে নেই বলে তো আমার দোকানের মতন বেড়াচ্ছে, মেয়ে থালি খেলে আমার দোকানের মতন বেড়াচ্ছে। কে ছেলে আছে যে? হ্যাঁ ছেলে আছে যে? হ্যাঁ এটা ছেলে আছে। মেয়ের জন্য কি দুঃখ হয়? হ্যাঁ মেয়ের জন্য কি দুঃখ হয়? দুঃখ তো হয় বাবা। কেন? মেয়ের মতন কে ছেলে হয় বাবা? ছেলে ভালো না মেয়ে ভালো? দুইটাই ভালো বাবা। তাহলে মেয়ে নেই জন্য দুঃখ হচ্ছে? তাহলে এই যে ঈদ করতে পাচ্ছেন না, এতে কষ্ট লাগছে না? নতুন আল্লাহ লাগে খালি তো কষ্ট লাগছে না, আল্লাহ হাসতে এই বরাত নেই আমরা আল্লাহর দিনে বাজান বরাত সব দেব সব বরাত কপাল কদিন সে কথা। আমাদের যে ভ্যান চালানো যে ইনকাম, এই ইনকাম দিয়ে আসলে ঈদ খরচ হয় না। দিন 300 থেকে 350 বা 400 টাকা, খুব বেশি হলে 500 টাকা ইনকাম করা খুব মুশকিল, মানে খুব রিক্স হয়ে যায় 500 টাকা ইনকাম করা। মানে এই জন্য ইনকাম এর উপরে ঈদ খুব কষ্টকর হবে। কিন্তু ঈদের যে খরচ, ছেলেপিলের সন্তানদের যে খরচ চালাইতে গেলে এই কষ্ট মিলিয়ে নিতে হবে। তাছাড়া তো আমাদের কোনো বাড়তি কোনো ইনকাম নেই। হ্যাঁ ভ্যান চালানোর উপরে আমাদের ইনকাম যা হয় ঈদে এই কষ্ট মশলে আমরা চলি। ঈদের সময় চিনি বা জামা কাপড় কিনছেন? ঈদের সময় চিনি এখন কিনি নাই, আল্লাহ যতটুকু মাপাই ততটুকু বিকালবেলা কিনবো। জামা কাপড়? জামা কাপড় কিছু হালকা কিনছি আর হালকা বাদ আছে, তারপর নিজের ডাক এখনো বানাইতে পারি নাই, নিজের ডাক এখনো বানাইতে পারি নাই, যাই আল্লাহ যাই ঘরের গত বছরটা আছে ওই বছরটা দিয়ে এই আর কি চলবো। এই যে সামনে ঈদ, কেনাকাটা করেছেন? কেনাকাটা বলতে বাচ্চাদের করেছি, আমরা আমাদের জন্য আর করিনি কিছু। কারণ? কারণ আছে তাই, মানে নিশ্চয় পয়সা নেই হাতে, পয়সা গরিব মানুষ তো টুকিটাকি আছে আর নাই বলতেই চলে। ঈদ কেমন যাবে? আল্লাহর রহমতে ভালোই যাবে, গরিব মানুষের হলেও চলে না হলেও চলে। তার মানে? মানে কি এখন সামর্থ্য নাই কিনার, যা আছে নিয়ে সন্তুষ্ট আমরা। কেনাকাটা বলতে কার কার দিচ্ছে? শুধু মেয়ে ছেলে? মেয়েরই দুই মেয়ের দিছে, ছেলে বললে লাগবে না, ছেলের দিন দিনই। আর স্ত্রী? স্ত্রী তো নেবে না। কেন? যা আছে তাই, কোনো অবদান নাই? না তার কোনো অবদান নাই, আমার যেমন আছে ওইগুলো দিয়ে চলবে। তো ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে নতুন জামা কাপড় পরা, এগুলো হলো সেই বাচ্চাদের জন্য। আমাদের তো নতুন আছে আর বছর কিনেছি, সেগুলোই তো আমাদের জন্য নতুন। তার মানে পুরাতন দিয়েই চালাবেন? জি পুরাতন দিয়েই চলবে আমাদের। এতে কি খুশি? ইনশাল্লাহ। এতে কেনাকাটা করছেন? করছি চার পালে হালকা কিছু। আচ্ছা নিজের জন্য? না আমার জন্য কিছু। স্ত্রীর জন্য? স্ত্রীর জন্য কিনি। কেন? অর্থ করি দুর্বল,
ঈদ কেমন হবে তাহলে? ঈদ সবার ভালো আনন্দ হলে আমাদের আনন্দ। আচ্ছা, ছেলেপেলের জন্য কি কিনছেন? আমার মেয়ের জন্য এটা যে কি কিদিন কয় ওই 1,200 হাজার কিনেছি, আর ছেলের জন্য এক জোড়া চামড়ার স্যান্ডেল আর একটা শার্ট। এতে করা খুশি? হ্যাঁ। শিবাজ চিনি কিনছেন? না, এখনো কিনিনি। কিনবেন না? আচ্ছা কিনবো, ভাড়াটা মারি কিনবো। সব মিলে ঈদ কেমন হবে? সব মিলে ধরেন আমরা ধরেন ঈদের দিন নামাজ সালাম পড়ে এসে ভাড়াটা মারবো, সাল পালা নাম করতে করবি না। ঈদের দিনে ভাড়া মারবেন? হ্যাঁ, ভাড়া না মারলে কাল কিনে খাওয়া। হ্যাঁ, কাল কিনে খাওয়া। আচ্ছা, তার মানে ঈদের দিনে রেস্ট দেবেন না আপনি? না, চাল কিনা লাগে তো। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি, শ্রমিকের কাজ করি। শ্রমিক? এই যে সামনে যে ঈদ, ঈদে কি কেনাকাটা করছেন? না, নিজের কেনাকাটা কিছুই করতে পারি না। কারণ? টাকা পয়সা নাই। ঈদ কেমন হবে? ঈদ হবে ওই দাম যেমন আছে সেমনই হবে। তারপর তার বউ ছেলে মেয়ে? বউ ছেলে মেয়ে আছে, কেনাকাটাই বড় ভাই ছিল, বড় ভাই কিন্তু কেনাকাটা করে দিল। ছেলেমেয়েরা এতে কিছু বলছে না? বউ ছেলেমেয়েরা বলছে, বললে কিছু করার নাই তো। সেমাই চিনি কিনছেন? সেমাই চিনি কিনেছি। আচ্ছা, শুধুমাত্র নতুন কাপড় চোপড় কিনতে পারেন নি? কিনা সম্ভব হবে না? না, কিনা সম্ভব হবে কেমন? তাহলে তো পরিবার থেকে কষ্ট পাচ্ছে। কষ্ট তো পারলে কষ্ট পাতে কিছু করার নাই, 500 টাকা করে কামাই করি, খরচ হয়ে যায় প্রতিদিন, তা সল ফলে কাপড় কিনে বলে লেখাপড়া করা। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24.